যদি কোনো মেয়ে বাবা মার দায়িত্ব নিতে গিয়ে বিয়ে না করে তবে কি তার গুনাহ হবে? কোনো মেয়ে যদি বাবা মার দায়িত্ব পালন করতে গিয়ে বিয়ে না করেন তার গুনাহ হবে না? যদি ধরুন তার কোনো ভাই না থাকে, তিনি দায়িত্ব না পালন করলে আর বাবা মার দায়িত্ব পালন করার মধ্যে কেউ থাকবে না, তারা বিপদে পড়ে যাবেন, কষ্টে থাকবেন, তো বাবা মার জন্য এই স্যাক্রিফাইস তিনি যদি করেন, এটি করতে পারেন, তবে তার চরিত্রকে হেফাজত করার মতো আত্মবিশ্বাস তার মধ্যে থাকতে হবে, সেটা যদি থাকে এটি করতে পারেন। শাফি কামাল কামরুল ইসলাম, আপনি লিখেছেন মসজিদের দোতলা আবাসিক মাদ্রাসা রান্না করা জায়েজ কি না? রান্নাঘর বানানো মসজিদকে জায়েজ নাই, আবার আবাসিক মাদ্রাসার ক্ষেত্রে ছাত্ররা সেখানে যদি এতেকাফের নিয়তে থাকে সেটা জায়েজ হবে, আর যদি সেখানে এতেকাফের নিয়ত না হয় বরং মসজিদের অসম্মান হয়, মসজিদের আদবগুলো নষ্ট হয়, তাহলে সেটা করা উচিত নয়। মাদ্রাসা করলেও সেটা মসজিদের অসম্মান হলে সেরকমটা করা অনুচিত। সুরমা ব্যবহার করা কি সুন্নাত? সুরমা ব্যবহার করা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সুরমা ব্যবহার করেছেন বলে অনেকগুলো বর্ণনা আছে, সে সব বর্ণনাগুলোকে বিস্তারিতভাবে বিশ্লেষণ করে ওলামা একরাম বেশিরভাগই বলেছেন মহিলাদেরা সৌন্দর্যের অংশ হিসাবে করতেই পারেন, সেটা নিয়ে কোনো মত পার্থক্য নাই। পুরুষরা সৌন্দর্যের অংশ হিসাবে সুরমা ব্যবহার করবেন না, আর অহংকার বশত করার সুযোগই নেই। এমনিতেই তারা যদি এটি ব্যবহার করেন তাহলে সেটাকে জায়েজ বলেছেন ওলামা একরাম, এটি ইবাদতগত সুন্নাহ নয়, জায়েজ বলেছেন ওলামা একরাম, কেউ কেউ এটাকে সুন্নাহ বলেছেন। তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে যেটা বলেছি যে অনেকগুলো বর্ণনা আছে সুরমা ব্যবহার করার বিষয়ে, এটাকে আমরা অনেকে অনেক গুরুত্বপূর্ণ সুন্নাহ হিসাবে রাখি এবং অনেক গুরুত্বপূর্ণ ইবাদত হিসাবে রাখি, ব্যাপারটা সেরকম কিন্তু নয়। শামিয়া আবেদিন, আপনি লিখেছেন স্ত্রী সন্তানকে অসচ্ছল রেখে এবং তাদের প্রয়োজন পূরণ না করে নিজের মাকে আর্থিকভাবে সাহায্য করা কি ঠিক হবে? দেখুন, এটি আপেক্ষিক বিষয় যে স্ত্রীর সন্তানের পজিশনটা কোন জায়গায় আর্থিকভাবে এবং মায়ের পজিশনটা কোন জায়গায়, তিনি কোথায় কী করছেন না করছেন। যিনি প্রশ্নটি করেছেন কোনো বোন, হয় যদি তিনি নিজে এই অবস্থার শিকার হন, তাহলে আমি বলবো যে কোনো দক্ষ আলেমের কাছে পুরো অবস্থার বিবরণ দিয়ে আপনি সমাধান নিন, কারণ এ ধরনের সংক্ষিপ্ত কোনো প্রশ্নের উত্তর কেস স্টাডি করা ছাড়া যদি আমরা দিয়ে দেই তাহলে সেক্ষেত্রে অনেক সময় উত্তর ভুলভাবে মানুষ নিতে পারেন, অর্থাৎ আপনি নিজে ক্ষতির মুখে পড়তে পারেন এটা ভুল বোঝার কারণে, বা আমরা আমাদের উত্তরটা সঠিক নাও দিতে পারি। আমি মৌলিক কথা বলে রাখি, স্ত্রী সন্তান তাদের ভরণ পোষণ দেওয়ার দায়িত্ব স্বামীর উপর, তাদের ভরণ পোষণ না দিয়ে যদি শুধু মাকেই দিতে থাকেন অবশ্যই তিনি গুণাগার হবেন। তিনি ধরুন মাসে 5,000 টাকা কামাই করেন, সবগুলো মাকে দেন, স্ত্রী সন্তানকে কোনো টাকা দিলেন না, তিনি গুণাগার হবেন। কিন্তু তিনি 5,000 টাকা উপার্জন করেছেন, সেখান থেকে স্ত্রী সন্তানের ভরণ পোষণ দিয়েছেন মিনিমাম চলার জন্য, মার চলার কোনো ব্যবস্থা নেই বা দেওয়ার কোনো ব্যবস্থা নেই, বা যারা দেওয়ার তারা দিচ্ছে না, বা যা দিচ্ছে তাতে তার হয় না, মৌলিক প্রয়োজন পূরণ হয় না, সেক্ষেত্রে মাকেও তিনি দিয়েছেন কিছু, এটা কোনো অবিচার নয়। আর যদি এমন হয় যে মায়ের প্রয়োজন নাই, তারপর তিনি মাকেই দিয়ে যাচ্ছেন, স্ত্রী সন্তানের প্রয়োজন আছে তারপর তাদেরকে দিচ্ছেন না, সেটাও অবিচারের মধ্যে পড়বে। তো মৌলিকভাবে আপনার বিষয় হলো যে স্ত্রী সন্তান এবং মা সবার ভরণ পোষণ দেওয়ার দায়িত্ব তার উপরে, বিশেষ করে মার যখন ভরণ পোষণ দেওয়ার মতো তার বাবা জীবিত না থাকেন, অন্য ভাই বোনরা না দেন তখন, আর স্ত্রী সন্তানটা তো সর্বাবস্থায় তার উপরে কর্তব্য, তো তাদেরটা মৌলিক প্রয়োজন যেটি অন্ন বস্ত্র চিকিৎসা বাসস্থান শিক্ষা একেবারে প্রয়োজনীয় যে কাজগুলো সেগুলো যদি পূরণ না করেন আর এদিকে মাকে দিতে থাকেন সেটা তো অবিচার হবেই। তো এই জন্য পুরো অবস্থাটা আসলে কী, অ্যাকচুয়াল কী সেটা জেনে তারপরে আপনার ইন্ডিভিজুয়াল এই কেসের উত্তর দেওয়া যাবে।